Hey guys, assalamu alaikum. This is our channel My Kitchen Tube and welcome back to another brand new video. আজকে তৈরি করতে যাচ্ছি বারবিকিউ চিকেন আর সেটা খুব কম উপকরণে কিভাবে তৈরি করছি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি। চলুন তবে ভিডিওটি শুরু করি। এখানে আমি চিকেনের দুটো লেগ পিস নিয়েছি আর এটাকে চলুন লেবু দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখি। আমি 1 টেবিল চামচ লেবু মিশিয়ে নিচ্ছি আর চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে রেস্টে রেখে চলুন চিকেনের ব্যাটার তৈরি করি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এতে 4 টেবিল চামচ টক দই অ্যাড করছি। আর আজকের রেসিপিতে ঘরে থাকা উপকরণই শুধু ব্যবহার করেছি। টক দই নেওয়া হলে এতে আমি 1 চামচ মরিচ গুঁড়ো অ্যাড করছি আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এতে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেচ্ছি। রি করতে এখন আমার এখানে পানি অ্যাড করতে হবে, তো টক দইয়ের বাটিতে আমি পানিটা নিয়ে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে মিশিয়ে নেচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন মেখে রাখা চিকেনটা এর ভিতরে দিয়ে পুনরায় আবার ব্যাটারের সাথে চিকেনটাকে মিশিয়ে নেচ্ছি। খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এক এক করে দুটো পিসই আমি সুন্দর করে মেখে নেব। প্রথম পিসটা মাখা হয়ে গেলে দ্বিতীয় পিসটা দিয়ে দিচ্ছি। দুটো পিসই আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি এখন 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 ঘন্টা পর। ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে আমি চলে আসলাম। এবার আমি একটি প্যান নিয়ে নিচ্ছি আর প্যানে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। দুটো পিসই দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। 10 মিনিট পর চিকেনের পিসগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দুপাশকে আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। দুপাশে আমার সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবার বেঁচে যাওয়া ব্যাটারটাকে আমি চিকেনের ভেতর দিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানটাকে হালকা ঝাঁকিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো করে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। তো মনে হচ্ছে আমার চিকেনটা পুরোদমে রেডি হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। চিকেনটাকে বারবিকিউ ফ্লেভার দেওয়ার জন্য গ্যাসের চুলায় আমি চিকেনটাকে ঝলসিয়ে নিচ্ছি। খুব কম উপকরণে কিভাবে বারবিকিউ চিকেন তৈরি করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজ এ পর্যন্তই, নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।